Inourprime. কোরিয়ান সিনেমার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এই মুভিটির আইএমডিবি রেটিং 6.6 out of 10 এবং 93% গুগল ইউজাররা এই মুভিটাকে পছন্দ করেছে। গল্পের শুরু সাউথ কোরিয়ার সবচেয়ে প্রসিদ্ধ হাই স্কুল ডং হুনকে দেখিয়ে, যেখানে শুধুমাত্র জিনিয়াস স্টুডেন্টরাই অ্যাডমিশন নিতে পারে। 7 মাস হয়েছে হান জি উন এই স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এখনও সে কাউকে বন্ধু বানাতে পারেনি। সে তার পুরানো স্কুলে অনেক ভালো রেজাল্ট করত, কিন্তু এই স্কুলের স্টুডেন্টদের সামনে সেটা কিছুই না। হান অন্যান্য সাবজেক্টে ভালো হলেও ম্যাথে খুব একটা ভালো ছিল না, আর ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটাতে কলেজে অ্যাডমিশনের সময় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার ক্লাসমেটরা সবাই অনেক বড় লোক ছিল, তাই কেউ স্কুলের ক্লাসের উপর ডিপেন্ডেন্ট ছিল না, তারা সবাই আলাদাভাবে কোচিং করত। ক্লাসের টিচারদেরও স্টুডেন্টদের বোঝানোর জন্য খুব একটা কষ্ট করতে হতো না। একমাত্র হানই এমন একটি স্টুডেন্ট যে মধ্যবিত্ত হওয়ার কারণে আলাদাভাবে কোচিং করতে পারত না। তার ক্লাস টিচার হং তাকে অন্য কলেজে ট্রান্সফারের জন্য ফোর্স করতে থাকে, কারণ তার নাম্বার তাদের কলেজে পড়ার জন্য যথেষ্ট ছিল না। একদিন তার রুমমেটরা ড্রিঙ্কস করার প্ল্যান করে। সে মনে করেছিল যে সে যদি তাদের সাথে থাকে তাহলে সে মনে হয় তাদের বন্ধু হয়ে উঠতে পারবে। তাই হান তার রুমমেটদের কথা মতো বাইরে থেকে কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস নিয়ে আসে, কিন্তু লুকিয়ে লুকিয়ে হোস্টেলে ঢোকার সময় সে নাইট গার্ড রি হাকসুং এর হাতে ধরা পড়ে যায়। পরের দিন সকালবেলা টিচার হং তার বাকি বন্ধুদের নাম জিজ্ঞেস করে, কিন্তু হান তার বন্ধুত্বের খাতিরে কারোর নাম রিভিল করে না, তাই টিচার হং তাকে কিছুদিনের জন্য হোস্টেল থেকে সাসপেন্ড করে দেয়। ক্লাসের শেষে তার রুমমেটরা তাকে থ্যাংক ইউ বলে তাদের নাম টিচারের কাছে না বলার জন্য, আর তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু হান সেটা নেয় না, কারণ তাদেরকে সে বন্ধু মনে করে। তখন তারা তাকে একটা বুদ্ধি দেয়। তারা বলে অনেকদিন থেকে ফাঁকা পড়ে থাকা পুরানো সায়েন্স বিল্ডিং এ চাইলে সে থাকতে পারে। আগেও যখন কোনো স্টুডেন্টকে সাসপেন্ড করা হতো তখন তারা সেখানে থাকতো। কথা বলতে বলতে তারা নাইট গার্ড রি হাকসুংকে দেখতে পায়। এখানে আমরা জানতে পারি যে রি একজন নর্থ কোরিয়ার ব্যক্তি। কিছুক্ষণ পর রি তার ডক্টরের সঙ্গে দেখা করে, যে তাকে বলে নাইট গার্ড হিসেবে কাজ করা তার স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, কারণ ঘুমের ওষুধ খেয়ে কাজটা করা একদমই ভালো হচ্ছে না তার জন্য। রি ভালো করেই জানতো অন্য কাজ সে পাবে না, কারণ সে নর্থ কোরিয়া থেকে এসেছিল। তাই সে ডক্টরকে বলে তার যত কষ্টই হোক তাকে এই কাজটাই করতে হবে। সে সেখান থেকে বের হয়ে তার অ্যাপার্টমেন্টে চলে আসে, যেখানে সে একাই থাকত। পরের দিন আমরা হানকে ব্যাগপত্র গুছিয়ে হোস্টেল থেকে বের হয়ে যেতে দেখি। তখনই সেখানে তার ক্লাসমেট বোরাম চলে আসে। সে হানকে বলে তার উচিত ছিল বাকি তিনজনের নামও বলে দেয়া, তাহলে তারা সবাই একসাথে শাস্তি পেত। হান তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় আর নিজের বাড়িতে চলে আসে। সেখানে তার মা একাই থাকে। তার বাবা 10 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মা একটা কল সেন্টারে কাজ করে, তাই কখনো কখনো তাকে নাইট শিফটেও কাজ করতে হয়। আমরা দেখতে পাই যে তাদের বাড়ির দেওয়াল হানের অ্যাচিভমেন্টসে ভরা ছিল। হান তার মাকে হেল্প করার জন্য বাড়ির সমস্ত কাজ করে, বাসন মাজে, জামা কাপড় ধোয়, বাথরুম মাজে। কাজ শেষ হয়ে গেলে হান তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। তার মা কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসে আর তাকে স্কুল ইউনিফর্মে দেখে খুব খুশি হয়। হানের বাবা মারা যাওয়ার পর থেকে তার মা একাই অনেক কষ্টে তার পড়াশোনার খরচ চালাচ্ছে, তাই হান তার মাকে কিছুই বলতে পারে না। বরং সে তার মাকে বলে সে তার সাথে দেখা করতে এসেছিল আর তাকে বেশি দেরি হওয়ার আগেই হোস্টেলে ফিরে যেতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই কোনো জায়গা না পাওয়ায় সে তার বন্ধুদের বলা পুরনো সায়েন্স বিল্ডিং এ গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু রিয়ের হাতে সে আবারও ধরা পড়ে যায়। হান তাকে জানায় যে আগের দিনের ঘটনার জন্য তাকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তার কাছে থাকার মতো কোনো জায়গা নেই, যার কারণে তাকে এখানে আসতে হয়েছে। এইসব শুনে রিয়ের খুব খারাপ লাগে, তাই সে তাকে তার রেস্টরুমে নিয়ে যায় এবং সেই দিন রাতে তাকে সেখানেই থাকতে বলে। যখন হান ঘুমিয়ে পড়ে তখন রি তার ম্যাথের কিছু হোমওয়ার্ক দেখতে পায়, যেটা হান কঠিন বলে করতে পারছিল না। সকাল হলে রি হানকে তার রেস্টরুম থেকে বের করে দেয়। হান সেখান থেকে সোজা ক্লাসে চলে আসে। ক্লাসে এসে সে দেখতে পায় যে তার সব হোমওয়ার্ক কেউ একজন করে রেখেছে এবং তার সমস্ত আনসার সঠিক ছিল। হান বুঝতে পারে যে এটা আর কেউ না বরং রিয়ের কাজ। ক্লাসের শেষে সে রিয়ের কাছে যায় তাকে থ্যাংক ইউ বলার জন্য, তার সাথে তাকে টিউশনে পড়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু রি তাকে সেখান থেকে বের করে দেয়। হান বেশ কিছুদিন তার পিছনে পড়ে থাকে তাকে টিউশন দেওয়ার জন্য, আর রি বারবার তাকে তাড়িয়ে দিতে থাকে। একদিন হান তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে সেদিন হোমওয়ার্কে দেয়া ম্যাথের প্রবলেম তাদের কোচিং এর টিচারও সলভ করতে পারেনি। এটা শুনে হান বুঝে যায় যে রি কোনো সাধারণ গার্ড নয়, তার ম্যাথের উপর নলেজ অন্যান্য টিচারদের থেকেও অনেক বেশি। পরের সিনে রি টিচারদের বলতে শুনে যেসব স্টুডেন্টরা এক্সামে কম নাম্বার পাচ্ছে তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, যেই লিস্টে হানেরও নাম আছে। সেই দিন রাত্রেবেলা হান আবারও রি এর কাছে আসে তাকে রিকোয়েস্ট করতে,
আর এইবার রি তাকে টিউশন দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং রি তাকে একটা কাগজের টুকরা দেয় যেখানে লেখা ছিল সায়েন্স বিল্ডিং এর রুম নাম্বার 103 আর তাকে টিউশন ফিসের বদলে প্রতিদিন একটা করে স্ট্রবেরি মিল্ক শেক দিতে বলে যেটা সে সব সময় খায় হান এটা শুনে খুব খুশি হয়ে যায় পরের দিন সকালে রি তার ফ্রেন্ড গিজিওলের সাথে দেখা করতে যায় যে পুরানো জিনিসপত্র বিক্রি করে তার সাথে সে একজন ইউনিয়ন লিডারও ছিল সে তাকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া আসতে সাহায্য করেছিল এছাড়াও তারা একজন আরেকজনকে অনেক আগে থেকে চিনে রি টেবিলে পড়ে থাকা রেজিস্টারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তাকে বলে সেখানে ভুল আছে সেখানে 43 সেন্ট বেশি লেখা ছিল রি তার কাছ থেকে কিছু নাইট ল্যাম্প কিনে নেয় যাতে রাত্রে করে হানকে পড়াতে তার কোনো অসুবিধা না হয় রাতে হান সায়েন্স বিল্ডিং এর রুম নাম্বার 103 গিয়ে পৌঁছায় যেখানে রি আগে থেকেই উপস্থিত ছিল রি হানকে 3টা নিয়ম পালন করতে বলে এক সেই ক্লাসের ব্যাপারে অন্য কাউকে বলতে পারবে না দ্বিতীয় সে তাকে ম্যাথ বাদে অন্য কোনো সাবজেক্টের ব্যাপারে প্রশ্ন করতে পারবে না তৃতীয়ত রি তাকে শুধু ম্যাথ শিখাবে তার টেস্ট বা এক্সামে কখনো মাথা ঘামাবে না হান তার কথায় সাথে সাথে রাজি হয়ে যায় রি তাকে প্রথম টাস্ক দেয় যেটা সে সাথে সাথেই সলভ করে দেয় কিন্তু তার উত্তরটা ভুল হয় রি তাকে বলে এই প্রশ্নটাই ভুল ছিল হান বলে তাহলে এতে আমার কি ভুল যদি প্রশ্নই ভুল হয় রি তাকে বলে প্রশ্নের উত্তর খোঁজা ভালো কিন্তু তার থেকেও দরকারি প্রশ্নটাকে ভালো করে বোঝা কারণ ভুল প্রশ্নের কখনো সঠিক উত্তর দেয়া যায় না রি তার ছোটবেলার কথা মনে করে আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে রি আর তার বন্ধুকে ম্যাথ অলিম্পিয়াডে ভালো করায় দুইজনকে 2টা পেন দেয়া হয়েছিল যার রিয়েলিটিতে কোনো মূল্য নেই যতটা মূল্য রিয়েলিটিতে ম্যাথ এবং তাদের নলেজের আছে ক্লাস শেষ হলে হান রি এর পেছনে পেছনে যেতে থাকে কারণ তখনও তার কাছে যাওয়ার কোনো জায়গা ছিল না তাই রি তাকে তার সাথে থাকার অনুমতি দেয় হান জানতে পারে যে রি ক্লাসিক্যাল গান শুনতে খুব পছন্দ করে কিন্তু ক্যাসেট প্লেয়ারটা পুরনো হওয়ায় সে গান শুনে মজা পায় না তখন হান তার স্মার্টফোনে একটা ক্লাসিক্যাল গান ছাড়ে যেই গানটার কোয়ালিটি রি এর খুব পছন্দ হয় এবং অনেকদিন পর তার গভীর ঘুম আসে সে সকালে অনেকক্ষণ পর্যন্ত বিছানায় ছিল হান ক্লাসে গেলে টিচার হং সবাইকে নোটিশ দেয় যে প্রত্যেক বছরের মতো এই বছরও তাদের স্কুলে পিথাগোরাস কম্পিটিশন হতে চলেছে যেখানে শুধুমাত্র 3 জন উইনার হয় এবং এটাকে ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পিটিশন ধরা হয় যার জন্য আর মাত্র 2 মাস বাকি রয়েছে অন্যদিকে হান রিয়ের জন্য প্রতিদিন একটা করে মিল্কশেক কিনে নিয়ে যায় যেটা বৌরাম অনেকদিন ধরেই নোটিস করছিল সে ভাবে হান হয়তো স্ট্রবেরি মিল্কশেকে অ্যাডিক্ট হয়ে গিয়েছে হান কিছু না বলে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায় হান রিয়ের কাছ থেকে টিউশন নিতে থাকে আস্তে আস্তে এখন সে গণিতে খুব ভালো হয়ে উঠেছে সে সেই সব ম্যাথও সলভ করতে পারছে যেগুলো তার ক্লাসে আর কেউ সলভ করতে পারে না সে রাত জেগে ম্যাথের নতুন নতুন সূত্র পড়ে একদিন সে জানতে পারে যে তার এক বন্ধু এই স্কুল ছেড়ে তার পুরনো স্কুলে ফিরে যাচ্ছে কারণ মধ্যবিত্ত হওয়ার কারণে তার আর এই স্কুলে পড়া সম্ভব হচ্ছিল না হান এটা দেখে ভাবতে থাকে যে একদিন তাকেও হয়তো স্কুল ছেড়ে চলে যেতে হবে ঠিক তখনই সেখানে বৌরাম চলে আসে বৌরাম বলে তাদের 2জনের অবস্থা ঠিক একই রকম সে নিজেও ম্যাথে খুব একটা ভালো না বাড়ি ফিরার সময় বোরামের মা তাকে হানের সাথে মিশতে নিষেধ করে কারণ তারা ছিল অনেক বড় লোক তার মাও পিথাগোরাস কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে তাই বোরামকে অনেক নামই দাম করা একটা কোচিং এ অ্যাডমিশন করিয়ে দেয় যেখানে সব হাই সোসাইটির বাচ্চারা যায় সেই দিন রাতে হান যখন তার টিউশনের জন্য যায় তখন সে রিকে তার বন্ধুর স্কুল ছেড়ে দেওয়ার ব্যাপার বলে আর ভাবতে থাকে যে তারও কি এই স্কুল ছেড়ে দেওয়া উচিত নাকি রি তাকে বলে এখনো এটা প্রমাণ হয়নি যে তুমি কিছু করতে পারবে না তাই যতক্ষণ না প্রমাণ হবে ততক্ষণ চেষ্টা ছাড়বে না আর ততদিন ট্রান্সফারের কোনো কথা বলবে না আজ হানের পানিশমেন্টের শেষ দিন ছিল তাই সে তার হোস্টেলে ফিরে যায় পরের দিন বোরাম তাকে স্ট্রবেরি মিল্কশেক উপহার দেয় কারণ বোরাম ভাবত হান এটা খেতে পছন্দ করে কিছুক্ষণ পর হান সেখান থেকে বের হয়ে সায়েন্স বিল্ডিং এ আসলে বোরাম তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায় আর তার সব সিক্রেট জেনে ফেলে বোরামও রিয়ের কাছ থেকে টিউশন নিতে চায় রি তাতে রাজি হয়ে যায় আর তাকে বলে সে যাতে কাউকে কিছু না জানায় তারা বাইরে আসলে দেখতে পায় কিছু স্টুডেন্ট বাইরে থেকে লুকিয়ে খাবার নিয়ে আসছে কিন্তু আগের বার হানের সাথে যা হয়েছিল সেটা জানার পর রি এই ব্যাপারে কিছু না করাটাই ঠিক মনে করে পরের দিন হান রিকে জিজ্ঞেস করে সে গণিতে এত ভালো কিভাবে রি তাকে বলে সে প্রথম প্রথম এটা তার পরিবার ও স্কলারশিপের জন্য করা শুরু করেছিল কিন্তু সে যত এটা করেছে তত এটার মধ্যে সে সৌন্দর্য খুঁজে পেয়েছে আর শেষে সে গণিতকে ভালোবেসে ফেলেছে সে বৌরামকে পিয়ানো বাজাতে বলে যার মধ্যে দিয়ে রি তাদেরকে ম্যাথের কয়েকটা ফর্মুলা শিখিয়ে দেয় পরের দিন ক্লাসে টিচার হং সবাইকে একটা কঠিন ম্যাথের প্রবলেম সলভ করতে দেয় হান সহজেই সেটা সলভ করে দেয় আর তার আনসারও সঠিক ছিল কিন্তু হং বলে এই কোশ্চেনটাই ভুল ছিল তাই এটাকে কখনোই সলভ করা সম্ভব না আর কম্পিটিশনে এমন প্রশ্ন আসলে সেটাকে সলভ করতে নিষেধ করে দেয় সবাইকে কিন্তু হান তার কথা শুনতে রাজি ছিল না
তাই হং তাকে ক্লাস থেকে বের করে দেয়। অন্যদিকে রিকে তার বন্ধু জি চিওল একটা স্মার্টফোন কিনে দেয় যাতে তার সাথে সহজে কন্ট্যাক্ট করা যায়। রি সেটাতে ম্যাথের কোশ্চেন দেখছিল। হান লক্ষ্য করে যে ছোট স্ক্রিন হওয়ার কারণে সে ঠিকমতো দেখতে পারছিল না, তাই হান ক্লাস মনিটরের কাছে স্টাডি রুমের চাবি চায় যাতে হান রিয়ের জন্য গণিতের সূত্রের প্রিন্ট আউট বের করতে পারে। সে ম্যাথ এত ভালোবাসে কিন্তু তার কাছে পড়ার মতো কোনো বই নেই। সে রিকে কিছু প্রিন্ট আউট বের করে দেয় যেটা দেখে রি খুব খুশি হয়। পরের দিন তাদের পিথাগোরাস কম্পিটিশনের এক্সামটা ছিল। হান তার এক্সাম বেশ ভালোভাবেই দেয় কিন্তু বোরাম এত চাপ নিতে পারে না, তাই সে তার এক্সাম না দিয়েই বের হয়ে যায়। হান তার সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু কোনো রেসপন্স পায় না। সেই দিন রাতে তাদের তিনজনের পিয়ানো পারফরমেন্স দেখার কথা ছিল, সে সেখানেও আসে না কিন্তু রি পারফরমেন্সটা অনেক এনজয় করে। রাতে রি হানকে সেখানেই ডিনার করতে বলে। হান বলে সে তাকে প্রথমবার মিল্কশেক ছাড়া অন্য কিছু খেতে দেখছে। অন্যদিকে বোরাম বিরক্ত হয়ে একটা ফেক আইডি খুলে স্কুলের অফিসিয়াল সাইটে একটা পোস্ট করে যে পিথাগোরাস কম্পিটিশনের কোশ্চেন লিক করা হয়েছিল। সাথে সাথে খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে যার জন্য টিচারদের অনেক প্রবলেমে পড়তে হয়, কারণ এই সব কিছুর জন্য স্কুলের বোর্ড অফ ডিরেক্টরকে অনেক কথা শুনতে হচ্ছিল। তাই সে টিচারদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রশ্ন লিক করা লোকটাকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে হান আর রি একটা বই কিনতে যায়। সেখানে একটা লোক রিকে চিনে ফেলে, সেও নর্থ কোরিয়া থেকেই ছিল। আসলে রি নর্থ কোরিয়ার একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান যাকে অনেক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই লোকটি ইউনিভার্সিটিতে থাকাকালীন রিয়ের অনেক লেকচার অ্যাটেন্ড করেছিল। সে ভেবেছিল হান হয়তো রিয়ের ছেলে। এতে রি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে আর তাড়াহুড়া করে সেখান থেকে বের হয়ে আসে। হান এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে কিন্তু রি তাকে ইগনোর করে দেয়। সে রাতে বাড়ি ফিরলে তার ছেলের সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত মনে করতে থাকে, যেমন একসাথে রাতের খাবার খাওয়া, কচ্ছপের সাথে মজা করা আর স্ট্রবেরি মিল্কশেক কিনা, কারণ সেটা তার ছেলের পছন্দ ছিল। পরের দিন হান যখন লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যায় তখন টিভিতে নিউজ দেখতে পায় যে প্রফেসর ও বলে রাইম্যান হাইপোথিসিস পৃথিবীর সবচেয়ে কঠিনতম গণিত, যেটা রি আকসুন নামের এক নর্থ কোরিয়ান ম্যাথমেটিশিয়ান সলভ করে দিয়েছেন। এটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তবে সেটা মানব জাতির জন্য অনেক ভালো হবে। তিনি আরো বলেন রি যখন ছোট ছিলেন তখন তিনি অলিম্পিয়াড কম্পিটিশনে যোগদান করেছিলেন, যেখানে রি আর তার বন্ধুর ম্যাথের নলেজ অনেক বেশি হওয়ায় তাদের এক বিখ্যাত ম্যাথমেটিশিয়ান দুইটা প্যান উপহার দিয়েছিলেন, আর তিনি এখনো রিয়ের কথা অনেক মনে করেন। হান নিউজটা দেখার পর দৌড়িয়ে রিয়ের কাছে আসে আর তাকে এই ব্যাপারে জানায়। রি এইসব শুনে খুব রেগে যায় আর তাকে এইসব বিষয়ে ভবিষ্যতে আর কখনো কথা না বলতে বলে। এই নিউজটা হানের সাথে সাথে রিয়ের বন্ধু গি চিওলও দেখে। অন্যদিকে টিচার হং কোশ্চেন লিকের ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ সে নিজেই তার স্টুডেন্টদের ভালো রেজাল্ট করানোর জন্য এক্সামে আসা কোশ্চেনগুলো প্র্যাকটিস করিয়ে দিয়েছিল। তাই সে যখন খবর পায় যে হান একদিন লুকিয়ে স্টাডি রুমে ঢুকেছিল তখন সে তার সব দোষ হানের উপর দেওয়ার চেষ্টা করে। হান তাকে বারবার বলতে থাকে যে সে কোনো ভুল করেনি, সে শুধু প্রিন্ট আউট বের করার জন্য সেখানে গিয়েছিল। কিন্তু হং তার কোনো কথা শুনতে চায় না আর তাকে বলে সে যদি নিজে থেকে স্কুল ছেড়ে চলে যায় তবে সে কাউকে কিছু বলবে না। অন্যদিকে নর্থ কোরিয়ার লোকেরা রিকে নিজের দেশে ফিরে আসার জন্য বলে আর সাউথ কোরিয়ার লোকেরাও তার ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছিল। চারদিকে রি খুব ফেমাস হয়ে উঠেছিল কিন্তু সে এমন কিছুই চাচ্ছিল না, তাই রি প্যাকিং করছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। তখনই সেখানে ইউনিয়ন লিডার গি চিওল চলে আসে আর তাকে তার আবিষ্কার করা সূত্রগুলো ফেরত দেওয়ার চেষ্টা করে। সেগুলো সে অনেক আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছিল। রি সেই ডকুমেন্টগুলো দেখে খুব রেগে যায়, কারণ একসময় তার এইসব রিসার্চের কারণেই তার ছেলে মারা গিয়েছিল। তাদের এইসব কথা হান বাইরে থেকে দাঁড়িয়ে শুনে ফেলে। রি হানকে দেখলেও তাকে ইগনোর করে চলে যেতে থাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রি তার ছেলের কথা মনে করতে থাকে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রিয়ের ছেলে তার উপর খুব রেগে ছিল, কারণ সে সবসময়ই তার গণিত চর্চায় ব্যস্ত থাকতো, যার কারণে রিয়ের স্ত্রী অসুস্থ থাকাকালীন মারা গিয়েছিল। এমনকি তার ছেলের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তাকে সাউথ কোরিয়াতে নিয়ে এসেছিল, তাই সেখান থেকে পালানোর জন্য একটা জলাশয়ে লাফ দেয়। সে আসলে বর্ডার ক্রস করে নর্থ কোরিয়াতে যেতে চাচ্ছিল কিন্তু সোলজাররা তাকে দেখতে পেয়ে গুলি করে দেয়। পরের দিন বোরাম রিকে ফোন করে হানের স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার খবরটা দেয়। অন্যদিকে স্কুলে আজ পিথাগোরাস কম্পিটিশনের অ্যাওয়ার্ড সেরেমনি ছিল কিন্তু হান তার ব্যাগপত্র গুছিয়ে তার বাড়ি ফিরে যাচ্ছিল। বোরাম সেটা দেখতে পেয়ে তার ব্যাগপত্র নিয়ে পালিয়ে যায়। কোনো উপায় না থাকায় হানকেও অডিটোরিয়ামে গিয়ে বসতে হয়। আর এদিকে রি তার হোটেল রুমে চুপচাপ বসে কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ পর সে তার ছেলের কোষা কচ্ছপটা একটা নদীতে গিয়ে ছেড়ে দেয় যেটা চার বছর ধরে তার কাছে ছিল। এটা থেকে আমরা বুঝতে পারি যে সে তার পুরনো খারাপ স্মৃতিগুলো ভুলে নতুন করে এগোতে চাচ্ছে। এরপর সে স্কুলের অ্যাওয়ার্ড সেরেমনিতে পৌঁছায়।
যেখানে প্রফেসর ও ভাষণ দিচ্ছিল। সে সবার সামনে দাঁড়িয়ে বলে যে সেই বিখ্যাত ম্যাথমেটিশিয়ান রি হকসন, আর প্রমাণস্বরূপ সে তার প্যানটাকে দেখায়। সেটা দেখে প্রফেসর তাকে স্টেজে নিয়ে আসে আর তাকে ভাষণ দিতে বলে। রি সবার কাছে প্রকাশ করে যে সেই হানকে টিউশন পড়াতো, আর সে ভালো করেই জানে যে হান কোনো প্রকার পেপার লিক করেনি, বরং সে সেই দিন স্টাডি রুমে তার জন্য ম্যাথের কিছু প্রিন্ট আউট বের করতেই গিয়েছিল, আর প্রমাণস্বরূপ সে প্রিন্ট আউটগুলো সবাইকে দেখায়। রি আরও বলে, টিচার হংই তার কিছু স্টুডেন্টদের এক্সামে আসা কোশ্চেনগুলো আগে থেকে দিয়েছিল, যেটা শোনার পর টিচার হং লজ্জা এবং রাগে সেখান থেকে চলে যায়। তারপর রি তার কাহিনী সবাইকে বলে। সে বলে সে নর্থ কোরিয়া ছেড়ে দিয়েছিল কারণ তাদের সরকার তার গণিতের ফর্মুলা সেখানে অস্ত্র বানানোর কাজে লাগাচ্ছিল, যেটা সে কখনোই চায়নি। সে চেয়েছিল তার ফর্মুলা স্টুডেন্টদের কাজে লাগুক, এবং এটা করতে গিয়ে সে তার ছেলেকেও হারিয়ে ফেলে, তাই সে কারো সামনে আসতে চায়নি। হান সব কিছু জেনেও কাউকে জানায়নি, এমনকি তার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে এটা জেনেও সে চুপ ছিল। তার জন্য সে তাকে ধন্যবাদ জানায়। রি বাইরে আসলে ইউনিয়ন লিডার গি চিওলকে তার জন্য অপেক্ষা করতে দেখতে পায়। সে তাকে ইন্টারভিউ না নিয়ে গিয়ে অন্য দেশে চলে যেতে সাহায্য করে। তারপর 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে হান এখন একজন ম্যাথ রিসার্চার। সে একদিন রিয়ের সাথে দেখা করতে যায় আর উপহার হিসেবে তার জন্য স্ট্রবেরি মিল্কশেক নিয়ে যায়। এভাবেই এক টিচার এবং একজন স্টুডেন্টের ভালোবাসার মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।